প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে পার্সন সম্পর্কে সম্পূর্ণ ধারণা খুব সহজভাবে দিয়ে দেবো, এবং আজকের পর থেকে তোমাদের পার্সন নির্ণয় করতে আর কোনো অসুবিধা হবে না। তো দেখো, আজকের ভিডিও দেখাবো পার্সন কাকে বলে, কয় প্রকার ও কি কি। তো দেখো, পার্সন কাকে বলে, বাক্যে যে সকল নাউন বা প্রোনাউনকে আশ্রয় করে ভার্বের কাজ সম্পন্ন করা হয় তাকে বলা হয় পার্সন বা পুরুষ। এই পার্সন বা পুরুষ তিন প্রকার, কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তো দেখো, ফার্স্ট পার্সন কাকে বলে, বাক্যে আমি সম্পর্কিত শব্দগুলিকে ফার্স্ট পার্সন বলা হয়। তাহলে বাক্যে আমি সম্পর্কিত শব্দগুলি কি বলা হয়? ফার্স্ট পার্সন। যেমন আই, মি, উই, আওয়ার, আস ইত্যাদি। সেকেন্ড পার্সন কাকে বলে, বাক্যে তুমি সম্পর্কিত শব্দগুলিকে সেকেন্ড পার্সন বলা হয়। যেমন দেখো, ইউ, ইয়োর, ইয়োর্স ইত্যাদি। থার্ড পার্সন কাকে বলা হয়, বাক্যে আমি এবং তুমি সম্পর্কিত শব্দগুলি ছাড়া অবশিষ্ট শব্দগুলি কি? থার্ড পার্সন। যেমন দেখো, হি, সি, ইট, দে, আবার যে কোনো নাম, মানে কি রাম, স্যাম, অমিত ইত্যাদি। দেখো যে বাক্যে যে কথা বলে সে হলো ফার্স্ট পার্সন, যার সাথে বলে সে হলো সেকেন্ড পার্সন, এবং যার সম্পর্কে কথা বলে সে হলো থার্ড পার্সন। এবার গুরুত্ব, প্রতিটি পার্সন আবার দুটি ভাগে ভাগ করা যায়, কি কি? সিঙ্গুলার এবং প্লুরাল। যেমন ফার্স্ট পার্সনের সিঙ্গুলার বললো আই, প্লুরাল বললো উই, আওয়ার, আস। সেকেন্ড পার্সনের সিঙ্গুলার বললো ইউ, প্লুরাল ইয়োর্স। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, থার্ড পার্সনের সিঙ্গুলার এবং প্লুরাল। থার্ড পার্সনের সিঙ্গুলার কোনগুলো? হি, সি, ইট, ওয়ান এবং যে কোনো একটা নাম বোঝালে, নামগুলো যেমন রাম, স্যাম, অমিত, রিমা ইত্যাদি। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, যখন সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে থাকবে, ভালো করে মনে রাখবে, যখন সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে থাকবে তখন কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। যেমন দেখো, হি ইটস রাইস, এখানে দেখো হিটা কর্তা এবং কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই দেখো ভার্বের সঙ্গে কিন্তু এস যোগ হয়েছে। যদি তোমরা শুধু ইট লিখতে তাহলে কিন্তু এই সেন্টেন্সটা ভুল হতো। এখানে কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে। এবার তোমরা কমেন্টে জানাও আই লাইক ইউ এখানে কোনটা কোন পার্সনে রয়েছে, এখানে আইটা কোন পার্সন, ইউটা কোন পার্সন, এবং রিমা ক্লিন নাকি ক্লিন স্ক্রিন রুম হবে, তোমরা অবশ্যই কমেন্টে জানাও। ভালো থেকো।